তো আমাদের এখানে ভিক্ষে করতে আসে, তো এরা খাবারের জন্য দেখলাম একটা হাহাকার করে সবসময়, অনেক সময় বলে যে বাবারে আমার একটু খাবার দাও। তো আমার মতে আসলে আসল তো ঠিক যে এরা তো সকালে কানা একবার আইসা করে হুট করে, তো খাবারটা কি করা যায়? তখন আমি চিন্তা করলাম যে অন্তপক্ষে বৃহস্পতিবার যদি ব্রাহ্মণ ভিক্ষুদেরকে একবার খাবার দেওয়া যায় তাহলে তো তার অনেক উপকৃত হইত। এই চিন্তা থেকেই আমি আসলে এই কাজটা শুরু করলাম, গরিবের বন্ধু ভিক্ষুকের হাত প্রকল্পটা শুরু করলাম প্রায় দীর্ঘ 7 বছর আগে। তো আমার এই কাজে সহযোগিতার বিভিন্ন প্রবাসের অনেক বন্ধুরা আছে, আমাদের সংগঠনের দাতা সদস্য হিসেবে আছে, এলাকারও কিছু লোক আছে, তারা আমাদেরকে আর্থিকভাবে অনেক সময় সহযোগিতা করে। আবার কেউ কেউ আছে নিজেরা রান্না বান্না করে আমাদের ফাউন্ডেশনের অফিসে এনে দেওয়া যান, তাহলে আমরা এগুলো আমরা পরিবেশন করি। আর একবারে যে যে সময় একবারে কোনো ফান্ড থাকে না, তখন আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে ডাল এবং ভর্তা দিয়ে অন্তত আমরা খাওয়াই আর কি। অর্থাৎ আমরা খাবারটা বন্ধ করতেছি না, যে কোনোভাবে এটা আমি চালিয়ে রাখি। আমাদের ফান্ড না থাকলে তো আমরা ডাল বাদ দিয়েই আমি চালাই ফেলি, এখানে সব ব্যবস্থা আছে। আমার নাম রাবিয়া, আমি ওরাল আব্দুল সত্তার ডিগ্রি কলেজে পড়াশোনা করি। পড়াশোনার ফাঁকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন গরিবের বন্ধু ফাউন্ডেশনে খাবার দেওয়া হয় ভিক্ষুকদের মাঝে বা অসহায়দের মাঝে, তখন আমি এখানে এসে খাবার পরিচালনা করি বা পরিবেশন করি, কাজগুলো করি। আমার কাছে খুবই ভালো লাগে, আমার প্রশান্তি লাগে। আমরা মানবিক ব্যক্তির উদ্দেশ্যে বলছি যে আমরা যে এই যে ভিক্ষুকদেরকে খাওয়াই, তো আপনারা যদি কেউ এই ভিক্ষুকদেরকে খাওয়াইতে চান, কিংবা আপনাদের মায়ের কিংবা বাবার মৃত্যুবার্ষিকীতে ভিক্ষুকদেরকে খাবার দিতে চান, তাহলে আপনারা আমাদের অফিসে দিতে পারেন, আমরা এগুলো পরিবেশন করব। তো আমাদের অফিসটা হচ্ছে যে অরেল বাজার মিতালি সুপার মার্কেট, এবং আমাদের পেজে গেলে আপনারা আমাদের বিস্তারিত সব কিছু পাবেন, ফোন নাম্বার পাবেন। তো যারা সহযোগিতা করতে চান তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, আপনারা ইচ্ছা করলে সহযোগিতা করতে পারেন।